হ্যালো এভরিওয়ান আজকে আমরা শুরু করবো চ্যাপ্টার থ্রি কনজামটিভ ইউজ অ্যান্ড এস্টিমেশন অফ ইরিগেশন ওয়াটার রিকোয়ারমেন্ট কনজামটিভ ইউজ অ্যান্ড এস্টিমেশন অফ ওয়াটার রিকোয়ারমেন্টের চ্যাপ্টারে আমরা বেসিক্যালি ইরিগেশনের বিভিন্ন টেকনিক্স এবং বিভিন্ন টার্ম সম্পর্কে জানবো বা প্যারামিটার সম্পর্কে জানবো এবং কিভাবে ইরিগেশনের রিকোয়ার্ড অ্যামাউন্টও ওয়াটারটা এস্টিমেট করতে হয় বা ক্যালকুলেট করতে হয় সেই জিনিসগুলো সম্পর্কে আমরা এখানে বিস্তারিত জানবো তো প্রথমে আমরা প্যারামিটারগুলো সম্পর্কে জানবো যেই প্যারামিটারগুলো আমাদের ইরিগেশনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট বা জরুরি তো এখানে আমরা হচ্ছে গিয়ে প্রথমে কয়েকটা ডেফিনেশান দেখব প্রথম ডেফিনেশানটা হচ্ছে ট্রান্সপিরেশন সেকেন্ড হচ্ছে ইভাপোরেশান আচ্ছা ইভাপোরেশনটা সম্পর্কে কিন্তু আমরা অনেক জায়গাতে অলরেডি পড়ে এসেছি যে এটা হচ্ছে গিয়ে যে কোনো সয়েল থেকে বা ওয়াটার সারফেস থেকে বা যে কোনো অবজেক্ট থেকে যেই ওয়াটারটা হচ্ছে গিয়ে ইভাপোরেট হয়ে চলে যাচ্ছে সেইটাকে আমরা বলতে পারি কি ইভাপোরেশন আর ট্রান্সপিরেশনটা কি ট্রান্সপিরেশনটা হচ্ছে উইচ ইজ ওয়াটার ইন্টারিং প্ল্যান্ট রুট যেটা হচ্ছে গিয়ে ওয়াটার যেটা ট্রান্সপিরেশনটা কি ট্রান্সপিরেশন হচ্ছে যেই ওয়াটারটা আসলে আমার কোনো প্ল্যান্ট থেকে উড়ে যাচ্ছে প্ল্যান্ট থেকে মানে হচ্ছে গিয়ে প্ল্যান্টের টিস্যু থেকে বা হচ্ছে গিয়ে প্ল্যান্ট যখন তার খাবারটা প্রিপেয়ার করছে বা প্ল্যান্ট বিল্ড আপ করছে সেই টাইমটাতে যতটুকু ওয়াটার হচ্ছে কি আমার অ্যাটমসফিয়ারে উড়ে চলে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ট্রান্সপিরেশন সো আমরা যদি সহজভাবে বলি যে ইভাপোরেশন হচ্ছে যে কোনো অবজেক্ট বা সারফেস বা সয়েল থেকে যেই ওয়াটারটা উড়ে যায় আর ট্রান্সপিরেশন হচ্ছে প্ল্যান্ট থেকে বা প্ল্যান্টের রুট থেকে বা প্ল্যান্টের লিভস থেকে বা প্ল্যান্ট টিস্যু বিল্ড আপ করার সময় যে ওয়াটারটা উড়ে যায় সেটাকে আমরা বলবো কি ট্রান্সপিরেশন এখন ইভাপোরেশন আর ট্রান্সপিরেশনটা অ্যাকচুয়ালি কনজাম্পটিভ ইউজের মেইন সোর্স তো আমরা হচ্ছে গিয়ে যদি বলি যে কনজামটিভ ইউজটা অ্যাকচুয়ালি কী তাহলে আমরা বলতে পারবো কনজামটিভ ইউজটা হচ্ছে ইভাপোরেশন আর ট্রান্সপিরেশনের সামেশান হুইচ ইজ হুইচ ক্যান বি কল্ড বাই ইভাপোর ট্রান্সপিরেশন ইভাপোরেশন ফ্রম ওয়াটার ওয়াটারপোরস অ্যান্ড ট্রান্সপিরেশন ফ্রম প্ল্যান্টস আর নোন এস কি ইভাপোর ট্রান্সপিরেশন অ্যান্ড হুইচ ইজ কল্ড কনজামটিভ ইউজ এখন আসি ইভাপোরেশনটা সয়েল থেকে কীভাবে হচ্ছে ওয়ার দ্য ওয়াটার টেবিল ইজ নেয়ার দ্য গ্রাউন্ড সারফেস ইভাপোরেশন ফ্রম দ্য সয়েল ইজ অলমোস্ট ইকুয়াল টু ইভাপোরেশন ফ্রম এ ফ্রি ওয়াটার সার্ফেস যদি ওয়াটার টেবিলটা নেয়ার থাকে গ্রাউন্ড সার্ফেসের থেকে তাহলে হচ্ছে কি আমার ইভাপোরেশন ঠিকভাবে হবে যতটুকু অ্যামাউন্ট ইভাপোরেশন হবে ততটুকু অ্যামাউন্ট আমার টোটালটাই কী আচ্ছা যদি ওয়াটার টেবিলটা হচ্ছে আমার গ্রাউন্ড সার্ফেস ইভাপোরেশন যেখানে ইভাপোরেশনের কাছাকাছি থাকে তখন সেই ক্ষেত্রে কী হবে আমার যতটুকু ইভাপোরেশন হবে টোটাল ইভাপোরেশনটাই ফ্রি ওয়াটার সারফেস থেকে যতটুকু ওয়াটার ইভাপোরেশ হচ্ছে তার সমান হবে আর যদি এরকম হয় হোয়ার ইরিগেশন ওয়াটার ইজ অ্যাপ্লাইড বাই ফ্লাডিং মেথডস লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার আর লস্ট বাই ডিরেক্ট ইভাপোরেশন ফ্রম সয়েল সার্ফেস উইদাউট হ্যাভিং পাস থ্রো দ্য রুটস সিস্টেমস অ্যান্ড লিভস অফ প্ল্যান্টস যদি এরকম হয় ইরিগেশন ওয়াটার যদি অ্যাপ্লাই করা হয় যেটা ফ্লাডিং মেথডে অ্যাপ্লাই করা হয় তাহলে সেই ক্ষেত্রে কী হয় একটা লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটারটা লস্ট হয়ে যায় কিসের মাধ্যমে ডিরেক্ট ইভাপোরেশনের মাধ্যমে কোথেকে সয়েল সার্ভেস থেকে কিসের মাধ্যমে উইদাউট হ্যাভিং পাস থ্রো এটা আসলে রুটেও যায় না পাতায়ও যায় না কোনো গাছের তো না যেয়েই কি হয় একটা হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার লস্ট হয়ে যায় ইভাপোরেশন ডিরেক্ট ইভাপোরেশনের মাধ্যমে সয়েল সার্ফেস থেকে তাহলে সয়েল সারফেস থেকে কীভাবে ইভাপোরেশনটা হচ্ছে সেটা কিন্তু আমরা অলরেডি এখান থেকে জানতে পারলাম নেক্সট আমরা দেখব ট্রান্সপিরেশনটা কীভাবে হচ্ছে দ্য প্রসেস বাই ওয়াটার উইচ ওয়াটার ব্যাপার অ্যাক্সকেপস ফ্রম লিভিং প্ল্যান্ট প্রিন্সিপালি দ্য লিভস অ্যান্ড এন্টার দ্য অ্যাটমসফিয়ার ইজ নোন অ্যাস ট্রান্সপিরেশন যদি এরকম হয় যে ওয়াটার ব্যাপারটা লিভিং প্ল্যান্ট থেকে অ্যাকচুয়ালি লিভস থেকে যদি স্কেপ করে যায় বেরিয়ে যায় অ্যাটমসফিয়ারে তখন আমরা সেটাকে কী বলবো ট্রান্সপিরেশন বলবো ইফ দ্য রেট অফ ট্রান্সপিরেশন অ্যাট লিভস অ্যাক্সিডস দ্য রেট অফ অ্যাবসবশন বাই দ্য রুটস উইল্টিং অকারস অ্যান্ড গ্রোথ অফ প্ল্যান্ট ইস ইম্পেন্ডেড যদি এরকম হয় যে আমার ইয়ে যে রেটটা আছে সেটা হচ্ছে গিয়ে লিভসকে অ্যাক্সিড করে ফেলে অ্যাবসরশনের রেট থেকে তখন কী হবে আমার যে রুটটা আছে রুটের দ্বারা অ্যাবসর্ব করে ফেলে তখন কী হবে এই গ্রোথ প্ল্যান্টের গ্রোথটা আর প্রপার ওয়েতে হবে না দ্যাট মিনস দ্য ইনসাফিসিয়েন্ট অফ ওয়াটার ইন দ্য রুটজন তখন কী হবে রুট ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার দেখা দেবে যেটা আসলে আমার গাছের ব্রেড়ে ওঠার জন্য বা গ্রোথের জন্য খুবই বাজে হবে ঠিক আছে ক্ষতিকর বা খারাপ হবে আচ্ছা এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট দেখব যে ফ্যাক্টরস এফেক্টিং ইভাপোর ট্রান্সপিরেশন ইটি বলতে আমরা বুঝবো ইভাপোর ট্রান্সপিরেশন এই চ্যাপ্টারে আমরা যখন কোনো প্রবলেম সলভ করবো সেই ক্ষেত্রেও আমরা ইটি দিয়ে বুঝবো ইভাপোর ট্রান্সপিরেশন ইভাপোর ট্রান্সপিরেশন আর সিইউ দিয়ে বুঝবো আমরা কনজাম্পটিভ ইউস সো এই টার্মগুলো একটু মাথায় রাখতে হবে আচ্ছা কী কী ফ্যাক্টরসের দ্বারা আমার ইভাপোর ট্রান্সপিরেশনটা ইফেক্ট হয় নাম্বার ওয়ান হচ্ছে ক্লাইমেটিক ফ্যাক্টর ক্লাইমেটিক ফ্যাক্টরের মধ্যে আসলে আমার ক্লাইমেটিক কী কী ফ্যাক্টর কাজ করে সোলার রেডিয়েশান টেম্পারেচার হিউমিডিটি উইন্ড স্পিড অ্যান্ড ডিউরেশন অফ লাইট এই জিনিসগুলো কি আমার ক্লাইমেটিক ফ্যাক্টরের মধ্যে আছে তো সোলার রেডিয়েশন বলতে কি যে সূর্য থেকে যে রেডিয়েশনটা হচ্ছে টেম্পারেচারটা কতটুকু ইনক্রিজ হচ্ছে বা চেঞ্জ হচ্ছে সেটার উপর বেস করে কিন্তু আমার ইভাপো ট্রান্সপিটেশন অ্যামাউন্ট চেঞ্জ হবে হিউমিডিটি অ্যামাউন্টের উপর বেস করে কী হবে ইভাপো ট্রান্সপিটেশন বাড়বে কমবে উইন্ড স্পিড বেশি হলে তখন ইভাপো ট্রান্সপিরেশন যেরকম হবে উইন্ড স্পিড কম হলে ইভাপো ট্রান্সপিরেশন সেম রকম হবে না ডিউরেশন অফ লাইট ডিউরেশন অফ সানলাইট যতটুকু সময় ধরে থাকবে তখন যেই পরিমাণ ইভাপো ট্রান্সপিরেশন হবে সানলাইট যখন থাকবে না তখন কিন্তু সেই পরিমাণ ইভাপো ট্রান্সপিরেশন হবে না সো ক্লাইমেটিক ফ্যাক্টরগুলোকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইভাপোর ট্রান্সপিরেশনকে ইফেক্ট করার ক্ষেত্রে নেক্সট নাম্বার টু হচ্ছে সয়েল ফ্যাক্টর সয়েল ফ্যাক্টরসও আর খুবই ইম্পর্টেন্ট কারণ ইভাপো ট্রান্সপিরেশনের একটা মেজর পার্ট হচ্ছে সয়েল থেকে আমার কি পরিশন হয়ে চলে যাচ্ছে সো সেইখানে কী কী ফ্যাক্টরস আছে একটা হচ্ছে টেক্সচার একটা হচ্ছে স্ট্রাকচার সয়েলের টেক্সচারটা কেমন এটা কী এটা কীরকম এটা কি ফাইন সয়েল নাকি কোর্স সয়েল ঠিক আছে নাকি অন্য কোন ধরনের সয়েল স্ট্রাকচারটা কি এটার মাঝখানে কি কোনো স্পেস পোর স্পেস আসে কোনো ভয়েডস আছে নাকি নাই হাইড্রোলিক কন্ডাকটিভিটি এটা কি ওয়াটারটা পাস করতে দেয় নাকি দেয় না ময়েশ্চার কন্টেন্টের অ্যামাউন্টটা কত এটার ওয়াটারের পার্সেন্টেজটা কত আছে সোয়ালে সেই জিনিসগুলা কিন্তু ইভাবো ট্রান্সপিরেশনটাকেই ইফেক্ট করে নাম্বার থ্রি হচ্ছে কি প্লান্টস ফ্যাক্টর প্লান্টস ফ্যাক্টরের মধ্যে মেইন যেটা আছে হচ্ছে গিয়ে প্লান্টসের রুটসের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমাদের জানতে হবে লিভের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানতে হবে এবং অ্যারোডাইনামিক রাফনেস অ্যারোডাইনামিক রাফনেস বলতে খুব ছোট ছোট ক্ষুদ্র পার্টিকেলের যেই রাফনেসটা সেটা আমরা হচ্ছে গিয়ে চিন্তা করবো অ্যারোডাইনামিক রাফনেস এইটা সম্পর্কে আমরা আরও ডিটেল পরে পড়বো বা জেনে নিব তো সয়েল একটা রুট ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমার কোনো কোনো গাছের শিকড় অনেক লং হয় কোনো কোনো গাছের শিকড় খুবই স্মল হয় তো সেইটার ক্ষেত্রে কিন্তু আমার এই সয়েলটা অ্যাবসর্ভ করার ক্যাপাসিটিও ডিফারেন্ট হয় পাতার ক্ষেত্রেও কিন্তু সেম কোনো কোনো পাতা ওয়াটার বেশি অ্যাবসর্ভ করে কোনো পাতা ওয়াটার কম অ্যাবসর্ভ করে সেক্ষেত্রে আমার ইপাপোর ট্রান্সপিরেশনটাকে এটার দ্বারা এফেক্ট হয় কালচারাল ফ্যাক্টর কালচার ফ্যাক্টর বলতে হচ্ছে কি আমি কী টাইপস অফ ইরিগেশন করতেছি ইরিগেশনের মেথডটা কী ইউজ করতেছি কোন ধরনের ইরিগেশন অ্যাপ্লাই করতেছি সেটার উপর বেশ করে আমার ইপাপোর ট্রান্সপিরেশনের মান চেঞ্জ হবে গ্রোয়িং সিজন অফ প্ল্যান্ট প্ল্যান্টের গ্রোয়িং সিজনে ইভাপোর ট্রান্সপিরেশন অবশ্যই চেঞ্জ হবে এখানে খুব খুবই বেশি ইফেক্ট করে এটা যখন গ্রোয়িং সিজনটা থাকে তখন বেশি ইবাপুর ট্রান্সপিরেশন হয়ে যেতে পারে ঠিক আছে তখন সেই ক্ষেত্রে আমার এটা কি আমার ইভাপোর ট্রান্সপিরেশনটাকে অনেক বেশি ইফেক্ট করে আচ্ছা এখন আমরা আরও কিছু প্যারামিটার বা টাম সম্পর্কে জানবো নাম্বার ওয়ান হচ্ছে অ্যাকচুয়াল ক্রপ ইভাপো ট্রান্সপিলিশন অ্যাকচুয়াল গ্রোপ ইভাপো ট্রান্সপিলেশনকে আমরা রিপ্রেজেন্ট করবো ইটি সি দিয়ে অথবা এটি ক্রপ দিয়ে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি কি রেট অফ ইভাপো বাই পার্টিকুলার ক্রপ ইন এ গিভেন পিরিয়ড আন্ডার প্রিভেলিং সয়েল ওয়াটার অ্যান্ড অ্যাটমোসফিয়ার কন্ডিশন কন্ডিশন এটা হচ্ছে গিয়ে কতটুকু রেটে ইবাপো ট্রান্সপ্লিশন হচ্ছে একটা পার্টিকুলার ক্রপের দ্বারা একটা নির্দিষ্ট সয়েল ওয়াটার অ্যাটমসফিয়ার কন্ডিশানে আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে রেফারেন্স ক্রপ ইবাপো ট্রান্সপিরেশন এটাকে আমরা রিপ্রেজেন্ট করবো হচ্ছে ইটি নট দিয়ে বা ইটি জিরো দিয়ে তো এইটা অ্যাকচুয়ালি কি রেট অফ ইবাপোর ট্রান্সপিরেশন ফ্রম অ্যান এক্সটেন্ডেন স্ট্যান সারফেস অফ এইট টু ফিফটিন সেন্টিমিটার টল গ্রিন গ্রাস কোভার অফ ইউনিফ্রম হাইট অ্যাক্টিভলি গ্রোয়িং কমপ্লিটলি শেডিং দ্য গ্রাউন্ড অ্যান্ড নট শর্ট অফ ওয়াটার রেফারেন্স ইভাব ক্রপ ইভাব ট্রান্সপিরেশনে আমরা এখানে একটা জিনিস মানে খুবই ইম্পর্টেন্ট এটা একটা অ্যাকচুয়ালি আমরা এটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা অন্যগুলো কম্পেয়ার করতেছি এটার সাথে তাহলে সেই ক্ষেত্রে কী হবে রেট অফ রিভাবেন ট্রান্সপিরেশনটা একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডের সাইজের গাছ বা প্ল্যান্টকে আমি ফলো করবো গ্রিন গ্রাসকে এখানে বলা হচ্ছে যেটার হাইট হচ্ছে গিয়ে আট থেকে পনেরো সেন্টিমিটার এবং এটা একটা ইউনিফর্ম হাইটে থাকবে এবং অ্যাক্টিভলি গ্রোয়িং একই হারে হচ্ছে গিয়ে বাড়বে এবং এটা কী করবে একটা গ্রাউন্ডকে কমপ্লিটলি শেডিং করে ফেলবে বাট কোনো ওয়াটারের শর্ট হবে না সো এই ধরনের যে ক্রপ থেকে আমরা যে ইভাপো ট্রান্সপিরেশনটা পাবো রেটটা পাবো সেটাকে আমরা বলবো রেফারেন্স ক্রপ ইভাপো ট্রান্সপিরেশান আচ্ছা নেক্সট আমরা দেখবো ক্রপ কোফিস্ট ক্রপ কোফিস্টে আমরা রিপ্রেজেন্ট করবো হচ্ছে কে কেসি দিয়ে তাহলে কেসি সমান হচ্ছে কি ইভাপো ট্রান্সপিরেশন ফ্রপ কপ ডিভাইডেড বাই রেফারেন্স ইভাপো ট্রান্সপিরেশন তার মানে ক্রপ কোফিস্ট মানে হচ্ছে গিয়ে ইভাপো ট্রান্সপির অ্যাকচুয়াল ইভাপো ট্রান্সপিরেশান আর হচ্ছে গিয়ে রেফারেন্স ক্রপ ইভাপো ট্রান্সপিরেশন এই দুইটার মধ্যে যে রেশিও এই রেশিওটাকে আমরা বলবো কি ক্রপ কোয়েফিসিয়েন্ট তাহলে এখান থেকে যদি আমি ক্রপের ইভাপোর ট্রান্সপিরেশন বা অ্যাকচুয়াল ইভাপোর ট্রান্সপিরেশন বের করতে চাই তাহলে কি করতে হবে কেসি ইন্টু রেফারেন্স ক্রপ ইভাপ আমার মাল্টিপ্লাই করতে হবে সো এই ফর্মুলা কিন্তু আমাদের প্রবলেমস বা ম্যাথ সলভ করার ক্ষেত্রে কাজে লাগবে সো এটা মাথায় রাখতে হবে নাম্বার টু হচ্ছে গিয়ে ডিরেক্ট মেজারমেন্ট অফ ইভাপোর ট্রান্সপিরেশন আচ্ছা ইভাপো ট্রান্সপিরেশনের মেজারমেন্টটা আমরা ডিরেক্টলি কীভাবে করতে পারবো সেটার জন্য আমাদের কিছু ম্যাথডস আছে একটা ম্যাথড হচ্ছে গিয়ে ট্যাঙ্কস অর লেসিমিটার্স লেসিমিটারটা কি একটা ট্যাঙ্ক থাকবে বা ট্যাঙ্ক ম্যাথডটা কি একটা ট্যাঙ্ক থাকবে যেটা ফিল্ড উইথ কী থাকবে সয়েল ইন হুইচ ক্রপ আর গ্রোন আন্ডার ন্যাচারাল কন্ডিশন যেখানে আসলে ক্রপগুলা গ্রো করবে কি একটা ন্যাচারাল কন্ডিশনে ঠিক আছে নাম্বার টু কি আর্টিফিশিয়াল কন্ডিশনার কজ বাই সয়েল সাইজ অফ ট্যাঙ্ক রেগুলেশন অফ ওয়াটার সাপ্লাই অ্যান্ড এনভায়রনমেন্ট আর্টিফিশিয়াল কন্ডিশনটা কী আসলে এটা হচ্ছে গিয়ে সয়েলের দ্বারা হচ্ছে গিয়ে অথবা ট্যাঙ্কের সাইজ বা ওয়াটার সাপ্লাই রেগুলেশন আর এনভাররমেন্টের দ্বারা কী হবে আর্টিফিশিয়াল কন্ডিশন ক্রিয়েট করা যাবে লেসিমিটার ইজ এ ডিভাইস বাই হুইচ অ্যান্ড এক্সপেরিমেন্টাল সয়েল লোকেশান লোকেটেড এনে কন্টেইনার ইজ সেপারেটেড হাইড্রোলজিক্যালি ফ্রম দ্য সারাউন্ডিং সয়েল এটা অ্যাকচুয়ালি একটা ডিভাইস বা কন্টেইনার যেটাতে আমি সয়েল দিয়ে এক্সপেরিমেন্ট করব এ বা হচ্ছে গিয়ে এটা আসলে হাইড্রোলজিক্যালি আমি সেপারেট করে নিয়ে আসবো কি আমার সারাউন্ডিংয়ের যে সয়েলটা আছে সেই সয়েল থেকে এটা কনস্ট্রাক্টেড করা হয় কিসের জন্য মেজারমেন্ট অফ সারফেস রান অফ অ্যান্ড ডিপ পার্কুলেশান আর পসিবল অর ইট ইজ পসিবল টু অ্যাভয়েড দিস ওয়াটার লসেস এটা অ্যাকচুয়ালি কনস্ট্রাক্ট করা হয় যে আমি সারফেস রান অফটা কতটুকু আছে সেটা মেজার করবো বা ডিপ পার্কুলেশনটা কি পসিবল হচ্ছে কি বা এটা কীভাবে অ্যাভয়েড করা যাবে ওয়াটার লসগুলোকে সেটার উপর বেস করে থ্রি টাইপস অফ লেসিমিটার সাধারণত পাওয়া যায় হোয়েন ভেরি শর্ট পিরিয়ড এস্টিমেটস আর ওয়ান্টেড দ্য ওয়েটিং টাইপ ইজ ইনস্টল একটা হচ্ছে ওয়েটিং টাইপ যখন বেশি শর্ট পিরিয়ড হয় তখন ওয়েটিং টাইপটা ইনস্টল করা হয় ইন ওয়েটিং টাইপ দ্য কন্টেইনার ইজ প্লেস ইনসাইড এ ট্যাঙ্ক কনটেইনিং সাম সুইটেবল লিকুইডস সুইটেবল লিকুইড কন্টেন করে সো দ্যাট দ্য লেসিমিটার কন্টেন নিমেন্ট ফ্লোটিং টু ইজ ওয়েটিং ওয়েটিংটা ইজি করার জন্য অ্যান্ড ওভারহেড পোর্টেবল ব্যালেন্স মে বি ইউজ ফর ওয়েটিং একটা ওভারহেড পোর্টেবল ব্যালেন্স ইউজ করা হয় ওয়েটিং করার জন্য দ্য চেঞ্জ ইন দ্য বুয়েন্সি অর ইন দ্য হাইড্রোলিক লোড সেল ইন ওয়েট অফ লেসিমিটার ওয়েং টু ইবাপো ট্রান্সপিরেশন একটা চেঞ্জ আসলে বুয়েন্সি বা হাইড্রোলিক লোডের চেঞ্জের ওয়েট থেকে আমরা কী করতে পারি যে ইবাপোর ট্রান্সফিরেশনের ওয়েটটা সেটা হচ্ছে কি আমরা চেক করতে পারি অটোমেটিক রেকর্ডিং ক্যান বি ইনস্টল ইউজড এখানে অটোমেটিক রেকর্ডিং ইউজ করা যায় নন ওয়েটিং টাইপ ইজ চিপ অ্যান্ড ইজি টু ইনস্টল নন ওয়েটিং টাইপটা কি চিপ এবং ইজি ইনস্টল করা ওয়েটিং টাইপ ইস কস্টলি টাফ টু ইনস্টল ওয়েটিং টাইপটা কি কস্টলি এবং টাফ হচ্ছে গিয়ে ইনস্টল করা আচ্ছা তাহলে এখানে নন ওয়েটিক কনস্ট্যান্ট ওয়াটার টেবিল টাইপ দেখানো আছে এই যে এরকম যে এটা একটা কন্টেইনার এটার মধ্যে হচ্ছে সয়েল দিয়ে আমি হচ্ছে গিয়ে প্ল্যান্ট দিলাম এবং এখানে হচ্ছে গিয়ে আমার ডিপ পার্কুলেশন কতটুকু হচ্ছে এই যে এটা হচ্ছে গিয়ে আমি ক্লোজ করে দিলাম এটা হচ্ছে গিয়ে ওপেন করে দিলাম ঠিক আছে এটা হচ্ছে গিয়ে দুই প্রান্তই এই পাশেও ওপেন এই পাশেও ওপেন ঠিক আছে তো আমি এখান থেকে এ ব্যাপার ট্রান্সপোর্টেশন অ্যামাউন্ট কত হচ্ছে বা পার্কুলেশন কতটুকু হচ্ছে বা রান অফ কতটুকু হচ্ছে সেটা থেকে আমি লসেস কতটুকু হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আমি এখান থেকে বের করতে পারবো আচ্ছা এখানে একটা কনস্ট্যান্ট ওয়াটার লেভেল মেনটেন করা যায় কিসের মাধ্যমে এ ব্যাপার সমান ইরিগেশন প্লাস আর ই আড়ি দিয়ে এখানে বোঝানো হচ্ছে গিয়ে রান অফটা কতটুকু হচ্ছে ইরিগেশন কত মানে কনস্ট্যান্ট ওয়াটার লেভেল যদি আমি মেনটেন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে ইরিগেশন আর রান অফ রান অফের যোগফল হচ্ছে কি আমার ইবাপুর ট্রান্সপ্রিটেশন ধরে নিয়ে করতে হবে প্রিসিপিটেশন আচ্ছা এখানে আর ই দিয়ে রেইনফল বোঝানো হচ্ছে রেইনফল বা প্রিসিপিটেশন অ্যান্ড আই দিয়ে ইরিগেশন বোঝানো হচ্ছে যেটা আসলে মেজার করা যাবে কিসের মাধ্যমে রেইন গেজের মাধ্যমে রেইনফল বা প্রিসিপিটেশন মেজার করা যায় আর ইরিগেশনটা মেজার করা যাবে কিসের মাধ্যমে ক্যালিব্রেটেড কন্টেনারের মাধ্যমে অ্যাপ্লিকেবল হয় হাই ওয়াটার টেবিল এক্সিস্ট এখানে যেটা আমি এটা ইউজ করা যাবে কোথায় যেখানে ওয়াটার টেবিলটা অনেক হাই আছে তখন সেখানে আমি কি করতে পারবো এটা ইউজ করতে পারবো আচ্ছা নন ওয়েটিং পারকুলেশন টাইপটা কি এটা হচ্ছে গিয়ে এরকম থাকবে একটা বড় ট্যাঙ্ক থাকবে ঠিক আছে এইখানে উপরে হচ্ছে গিয়ে আমার তার মধ্যে সয়েল দিয়ে ফিল্ড আপ করা থাকবে এটা নিচে হচ্ছে গিয়ে একটা পেপড অংশ থাকবে যে এটা একটু বাঁকা করা তার উপর একটা ব্রোঞ্জের ওয়ার গ্রিড থাকবে যেটা একটা ট্রাইপোড সাপোর্ট দেওয়া থাকবে এর উপর হচ্ছে সয়েল থাকবে এটা হচ্ছে হাই টেন সেন্টিমিটার আর এই পুরো পোষণটায় আমার ন্যাচারাল সয়েল দিয়ে ফিল্ড আপ করা থাকবে ফিল্ড করা থাকবে আর বাইরে হচ্ছে আমার ন্যাচারাল সয়েল থাকবেই আর এইখানে দুইটা পাম্প টিউব থাকবে এটার মধ্যে দিয়ে এয়ার ভেন্ট প্রবেশ করবে ঠিক আছে যেটা হচ্ছে গিয়ে এইদিকে আসবে আর এখানে হচ্ছে কি আমার এটার উইথটা হচ্ছে ফিফটি সিক্স সেন্টিমিটার শ্যালো স্লোপিং কনক্রিট ফ্লোর যেটা আমি বলছিলাম এখানে একটা কনক্রিটের প্রেফড অংশ আছে তো এটার উপরে হচ্ছে গিয়ে আমার যে প্ল্যানটা আছে বাট সেগুলা গ্রহ করবে এই ধরনের সিস্টেমকে বলা হয় নন ওয়েটিং পার্কুলেশন টাইপ ঠিক আছে তো পার্কুলেশন কোথায় হচ্ছে যে এই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে আমার কি হচ্ছে পার্কুলেশন হচ্ছে পার্কুলেশন স্টোরেজ স্পেস এগুলা তো এখানে আমি ট্রান্সপরিশন মেজার করতে পারবো কিভাবে ইরিগেশন প্লাস রেইনফল মাইনাস হচ্ছে গিয়ে ডিপ পার্কুলেশন প্লাস মাইনাস হচ্ছে কি আমার স্যাম্পল সয়েল স্যাম্পলিংয়ের জন্য হচ্ছে গিয়ে যেই নিউট্রন প্রোপস ইউজ করতেছি সেটা থেকে আমি কী করতে পারবো এই ডেল্টা ডাব্লিউ ইউজ করতে পারবো এটাকে আমি অ্যাকচুয়ালি কি ইন মোস্ট কেস ওয়াটার বাজেট ইজ ডিটারমাইন্ড ওভার এ পিরিয়ড বিটুইন টু ড্রেন অকার সো দ্যাট ওয়াটার বাজেট এটাকে বলা হচ্ছে বা ওয়াটার স্টোরেজ বলতে পারি আমরা যতটুকু ওয়াটার যোগ হচ্ছে নাকি বিয়োগ হয়ে যাচ্ছে ঠিক আছে সো এইটাকে যদি আমরা ম্যাক্সিমাম কেজি আমি এটা যদি ধরে নিই যে এটা হচ্ছে গিয়ে জিরো হয় তখন সেই ক্ষেত্রে আমার ইকুয়েশনে কি হবে না এই ডা ডেলটা ডাব্লিউ থাকবে না তখন সেক্ষেত্রে এইটি সমান কী হবে আই প্লাস আর মাইনাস ডি এটা অ্যাপ্লিকেবল হবে কোথায় যেখানে হচ্ছে গিয়ে হাই প্রিসিপিটেশন আছে তখন সেইখানে আসলে এটা অ্যাপ্লিকেবল হবে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আর মেড টু ড্রেন এটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে হয় ড্রেন আউট করার জন্য অ্যান্ড মেজার দ্য ওয়াটার পার্কুলিং থ্রু দ্য সয়েল মাস এবং ওয়াটার পার্কলিংটা কিসের মাধ্যমে ক্যালকুলেট করা যায় মেজার করা যায় সয়েল মাসের মাধ্যমে ঠিক আছে তো এখানে হচ্ছে গিয়ে আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে গিয়ে কি নন ওয়েটিং পার্কুলেশন টাইপ ঠিক আছে তো এইটার মাধ্যমে আমরা কি করতে পারি আমরা হচ্ছে গিয়ে সি ইবাপুর ট্রান্সপিটেশন করতে পারে তাহলে ইবাপুর ট্রান্সপিটেশন যে আমরা দেখলাম হচ্ছে ট্যাঙ্কস ওর লিসিমিটার আর তার মধ্যে আবার তিন ধরনের আছে একটা হচ্ছে ওয়েটিং টাইপ এখানে যে এই অংশটুকে ওয়েটিং টাইপ সম্পর্কে ডিটেল বলা আছে তারপর হচ্ছে নন ওয়েটিং কনস্টার্ট টাইপ তারপর হচ্ছে গিয়ে আরেকটা আছে গিয়ে নন ওয়েটিং পারকুলেশন টাইপ ঠিক আছে আচ্ছা তাহলে এখানে ডাব্লিউ টু ডিটারমাইন করলাম আমরা আচ্ছা নেক্সট আমরা চলে যাবো হচ্ছে গিয়ে ওয়েটিং টাইপে ওয়েটিং টাইপের ক্ষেত্রে কী হবে দেখো এখানে হচ্ছে গিয়ে একটা উডেন ব্লক থাকবে এটা এখানেও একটা এরকম ট্যাঙ্কের মতো থাকবে একটা উডেন ব্লক থাকবে যেগুলোর উডেন ব্লকের নিচে হচ্ছে দুটা পিলোসের মতো থাকবে ঠিক আছে এইগুলাকে বলা হচ্ছে পিলোস এখানে একটা কানেক্টিং পাইপ থাকবে যেটা হচ্ছে গিয়ে এখানে একটা অ্যাক্টিম স্ট্যান্ড পাইপ আর একটা ডামি স্ট্যান্ড পাইপ থাকবে তার মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে আমার সয়েল বা হচ্ছে গিয়ে ওয়াটারটা যতটুকু ওয়াটার আসতেছে সেটা এখান দিয়ে কী করবে এই যে ওয়াটার লেভেলের ফ্লাকচুয়েশান এখান থেকে কি বোঝা যাবে ঠিক আছে আর এই উপরে হচ্ছে গিয়ে আমার কী থাকবে এই উপরে হচ্ছে গিয়ে আমার প্ল্যান্ট থাকবে তো ইট ইজ ডিপার্টমেন্ট ডিটারমেন্ট বাই টেকিং দ্য ওয়েট অফ দ্য ট্যাঙ্ক অ্যান্ড মেকিং অ্যাডজাস্টমেন্ট ফর এনি রেইন ওয়েটিং ট্যাঙ্কের ওয়েট থেকে এবং অ্যাডজাস্ট রেইন ওয়াটার অ্যাডজাস্টমেন্ট করে এখান থেকে কী বাপর ট্রান্সমিশন করা যাবে সুইটেবল ফর শর্ট টাইম পিরিয়ড এটা হচ্ছে শর্ট টাইম পিরিয়ডের জন্য সুইটেবল আমি কিন্তু প্রত্যেকটার জন্য বলে দিচ্ছি কোনটা কখন সুইটেবল কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হবে কোথায় অ্যাপ্লিকেবল হবে না কোন ক্ষেত্রে ইউজ করা লাগবে এরকম ছোটো ছোটো কোশ্চেন থাকতে পারে আমি সরাসরি এরকম কোশ্চেন দিলাম না যে ওয়েটিং টাইপটা কী ডি এক্সপ্লেন কর আমি বললাম যে শর্ট টাইম পিরিয়ডের জন্য যে ধরনের মেজারমেন্ট হচ্ছে গিয়ে আমার ইভাবো ট্রান্সফারেশনের মেজারমেন্ট করা যায় সেটা আসলে কি সেটা এক্সপ্লেন করো বা সেটা ওইটা হওয়ার কারণ তোমার পক্ষে যুক্তি দেখাও এরকম টাইপের মানে হুবহু তুমি এখান থেকে দেখে দেখে লিখে দিবা সেরকম থাকবে না তখন তুমি জাস্টিফাই করে লিখতে হবে যে শর্ট টাইম পিরিয়ডের জন্য এটা কেন বলতেছি এটা শর্ট টাইম পিরিয়ডের কারণ কারণটা কী ঠিকই একইভাবে এখানে হাই ওয়াটার পা হাই ওয়াটার হচ্ছে গিয়ে হাই প্রিসিপিটেশন যে এরিয়া আছে সেখানে এটা অ্যাপ্লিকেবল কেন কেন এটা হচ্ছে গিয়ে অন্য অন্য জায়গায় ইউজ করা হচ্ছে না সো এখানে যে আমি যে রিডিংগুলো এক্সপ্লেনগুলো বললাম সেখান থেকে কিন্তু অ্যান্সারটা একটু সাজায় নিয়ে লিখতে হবে আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে সয়েল ময়েস্টার ডিপ্লেশন সয়েল ময়েস্টার ডিপ্লেশনটা কি একটা হচ্ছে লেসিমিটার ছিল একটা হচ্ছে সয়েল মশ্চার ডিপ্লেশন সয়েল ময়েশ্চার যতটুকু ডিপ্লেট করতেছে সেটা থেকে আমরা বের করতে পারি এই যে এখানে দেখো আমি একটা প্ল্যান্ট এখানে গ্রো করতেছে তো প্ল্যান্টের যে রুটটা আছে সেই রুটের হাইটটাকে বলা হচ্ছে রুট জোন রুট জোনে যে ওয়াটারটা স্টোর করা আছে সেটাকে আমরা বলতে পারি স্টোরেজ ওয়াটার ডেলটা এস ডব্লিউ এখানে আমার হচ্ছে গিয়ে আই মানে ইনফ্লো আসতেছে বা ইরিগেশন করা হচ্ছে এই প্ল্যান্ট থেকে হচ্ছে ইভাবে ট্রান্সপ্রিশন হয়ে যাচ্ছে এখানে রেইন আসতে এখান থেকে সারফেস রান অফ হয়ে যাচ্ছে রান অফ হয়ে যাচ্ছে আর এই রুট জোন থেকে নিচে হচ্ছে ডিপ পার্কুলেশন হয়ে যাচ্ছে এখন আমি যদি বলি এখানে আমার ডেল্টা এস বা স্টোরেজ অফ ওয়াটারটা অ্যাকচুয়ালি কি হবে বা এখানে কি স্টোরেজ হবে না কি লস হবে আমরা কিন্তু খেয়াল করলে আমি একটু বলে নেই যে আমাদের আমরা একটা ইকুয়েশান জানি ওয়াটার বাজেট ইকুয়েশান যেখানে হচ্ছে গিয়ে মাস অফ ইনফ্লো মাইনাস মাস অফ আউটফ্লো সমান হচ্ছে চেঞ্জ ইন স্টোরেজ এরকম একটা ফর্মুলা আমরা জানি তো সেই ফর্মুলাতে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখবো যে হচ্ছে গিয়ে আমাদের এখানে সেই ওয়াটার বাজেট ইকুয়েশনটা আমরা অ্যাপ্লাই করব তাহলে এখানে ইনফ্লো আসতেছে কে কে ইরিগেশন প্লাস হচ্ছে রেইন এই দুটো ইনফ্লো আর চলে যাচ্ছে কে রান অফ ইভাপো ট্রান্সপিরেশন ডিপ পার্কুলেশন আর চেঞ্জ ইন স্টোরেজটা হচ্ছে কি এটা হচ্ছে গিয়ে নেগেটিভ হচ্ছে কারণ এটাও কি হচ্ছে আমার এটা হচ্ছে আমার কি এখানে ইরিগেশনের পানিটা কি বের হয়ে যাবে কি না সেটার উপর বেস করে হবে তো আমরা এখানে ইকুয়েশানটাকে একটু চেঞ্জ যদি করি তাহলে ইবাপো ট্রান্সপ্রেশনে মান বের করতে গেলে আমার কি হবে এই আই আর ই তারপর ডি আর এগুলো সব সাইডে নিয়ে যাব তাহলে এখানে আর মানে আবার হচ্ছে কি আর মাইনাস আরও মানে রেইনফল মাইনাস সারফেস রান অফ যদি বাদ দেয় তাহলে আমার এখানে থেকে আর ইটা পাবো মানে ইফেক্টিভ রেইনফলটা পাবো তো ইটি সমান হচ্ছে কি ডেল্টা এস ডাব্লিউ প্লাস ইফেক্টিভ রেইনফল মাইনাস হচ্ছে ডি আর বা হচ্ছে কি ডিপ পারকুলেশন সো এটা কী হবে অ্যাপ্লাইড বিটুইন ইরিগেশন যদি ইরিগেশনের ভিতরে অ্যাপ্লাই করা হয় তখন আর যদি ডিআর জিজো এজিম করে না হয় তখন কী হবে এটার সময় হচ্ছে চেঞ্জ ইন স্টোরেজ প্লাস হচ্ছে ইফেক্টিভ রেইনফল ডেলটা এসডাব্লিউ মেজার বাই সয়েল স্যাম্পলিং এটা আসলে কীভাবে করা যাবে সয়েল স্ল্যাম্পলিং মাধ্যমে মেজার করা যাবে আচ্ছা ফার্স্ট স্যাম্পলিং কী হবে দুই থেকে চার দিনের মধ্যে হবে ইরিগেশন করার মধ্যে সেকেন্ড স্যাম্পলিং হবে সাত থেকে পাঁচ দিনের মধ্যে এবং জাস্ট বিফোর দ্য অর জাস্ট বিফোর দ্য নেক্সট ইরিগেশন অথবা নেক্সট একটা ইরিগেশনের ঠিক আগ মুহূর্তে অনলি চুজ স্যাম্পলিং পিরিয়ড আর কনসিডার ইন হুইচ রেইনফল ইজ লাইট যদি কী হয় ইনফন্টাল লাইট হয় তখন হচ্ছে গিয়ে আমি কী করবো স্যাম্পলিং পিরিয়ডটা হচ্ছে গিয়ে কনসিডার করবো ক্যান নট বি এপ্লাইড হোয়াট ওয়াটার ইজ হাই এই যে দেখো প্রত্যেকটা কিন্তু ডিমেরিটস বা ডিসঅ্যাডভান্টেজগুলো একটু বলা আছে যে কোথায় আমি ইউজ করবো কোথায় আমি ইউজ করবো না সো ওয়াটার টেবিল যদি হাই থাকে বা ওয়াটার হাই থাকে তখন কিন্তু এটা এখানে অ্যাপ্লাই করা যাবে না আচ্ছা নাম্বার থ্রি হচ্ছে এস্টিমেশন অফ ইভাবো ট্রান্সপিরেশন ইউজিং ইম্পেরিক্যাল ইউস ইকুয়েশনস বিভিন্ন ইম্পেরিক্যাল ইকুয়েশনের মাধ্যমে কি করা যায় ইভাবো ট্রান্সপিরেশনটাকে ক্যালকুলেট করা যায় বা এস্টিমেট করা যায় এখানে অনেকগুলো ইকুয়েশনস আছে এবং ইকুয়েশনের কিছু প্যারামিটার্স আছে যেগুলো আমাদের ম্যাথ প্রবলেম সলভ করার ক্ষেত্রে খুবই দরকারি তো আমরা সেখানে যখন সলভ করব তখন আমরা এগুলো ইউজ করব তো প্রথম ইকুয়েশনটা আছে কি ব্লেইন্ডি ক্লেডেল ইকুয়েশন ঠিক আছে এটা সূত্রটা হচ্ছে ইউ ইকুয়াল টু 25.4 কেসি কেটি পিটি বাই 100 ঠিক আছে আচ্ছা ব্লেনি ক্যাডেল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কি বলতেছিলাম যে ইউ হচ্ছে কি মান্থলি কনজাম্পটিভ ইউজ ইন মিলিমিটার কেসি হচ্ছে মান্থলি ক্রপ কোফেশন কেটি হচ্ছে ক্লাইমেট ক্রোফেশন এটার ভ্যালু আবার একটা ইকুয়েশন থেকে আসবে সেই ইকুয়েশনটাতে আবার টেম্পারেচার বসানো লাগবে যেটা ফারেন হবে আচ্ছা পি হচ্ছে গিয়ে পার্সেন্টেজ অফ ডে টাইম আওয়ার যে কতটুকু ডে টাইম আওয়ার পাচ্ছি আমরা ইয়ারে ওকারিং ডিউরিং দ্য পিরিয়ড আর নেক্সট হচ্ছে গিয়ে আমাদের এটাকে আমরা ভাগ করবো হচ্ছে কি কী দিয়ে হান্ড্রেড দিয়ে ভাগ করবো আচ্ছা রেফারেন্স গ্রোপ ইজ আনস্পেসিফাইড রেফারেন্স ক্রোপটা এখানে আনস্পেসিফাইড এটা হচ্ছে মিনিমাম টাইম পিরিয়ড ইজ ওয়ান মান্থ এটা মিনিমাম টাইম পিরিয়ডটা কত ওয়ান মান্থ নেক্সট হচ্ছে গিয়ে জেনসেন অ্যান্ড হেইস ইকুয়েশান এখানে হচ্ছে গিয়ে আমার ফর্মুলাটা হচ্ছে ইটিআর সমান সিটি ইন্টু টি মাইনাস টি এক্স ইন্টু আর এস ইটিআর দিয়ে বোঝানো হচ্ছে রেফারেন্স ক্রোফ ইটি এটার ইউনিট হচ্ছে ল্যাংলে পার ডে রেফারেন্স গ্রোপটা একটা নাম দেওয়া আছে আলফালফা আলফালফা সিটি হচ্ছে টেম্পারেচার কু টি হচ্ছে টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস টি এক হচ্ছে টেম্পারেচার অ্যাক্সিস ইন্টারসেপ্ট আর এস হচ্ছে ইনসিডেন্ট রোলার রেডিশন লাইপার ডে রেফারেন্স ক্রোপ ইস আলফালা আলফালফা মিনিমাম টাইম পিরিয়ড হচ্ছে কত ফাইভ থেকে সেভেন ডেইস তো এইটা হচ্ছে গিয়ে জেনসেন অ্যান্ড ইকুয়েশন তো আমাদের যে ইকুয়েশন দিয়ে সলভ করতে বলা হবে তখন বলা থাকবে যে ইকুয়েশন জেনসেন হেজ ইকুয়েশন ইউজ করে এবারে এই ট্রান্সপিরেশন বা রেফারেন্স ক্রপ এই ট্রান্সপিরেশন কি বের করো ঠিক আছে নেক্সট আছে হচ্ছে গিয়ে হারগ্রেভস ইকুয়েশন হারগ্রেভস ইকুয়েশনটা কি ইটি নট সমান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ফাইভ টি প্লাস সেভেন্টিন তো এখানে টি হচ্ছে টেম্পারেচার আর এস হচ্ছে ইনসিডেন্ট সোলার ডিডিশন লাইপার ডে রেফারেন্স ক্রপ হচ্ছে গিয়ে ইটি লাইপার পার ডে এটা হচ্ছে গ্রিন গ্রাসকে রেফারেন্স ক্রপ হিসেবে ধরা হয়েছে রেফারেন্স ক্রপ ইস গ্রিন গ্রাস মিনিমাম টাইম ইন্টারভেল তো ফাইভ থেকে সেভেন ডেজ কনভার্শন ফ্যাক্টরস হচ্ছে কি আমরা ইটিকে লাইভ পার ডে থেকে হচ্ছে মিলিমিটার পার ডে নিতে পারি সেটার ইউনিট সেটার কিভাবে করব আমরা ইটি সমান লাইপার ডে ইন্টু এটা লাইপার ডেতে যদি থাকে এটার সাথে আমরা টেন দিয়ে গুণ করে লেমটা দিয়ে ভাগ করবো ল্যামডা হচ্ছে কি ল্যাট হিট অফ ওয়াটার সেটার জন্য আবার একটা ইকুয়েশন আছে কত ফাইভ নাইন ফাইভ পয়েন্ট টি হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে দেওয়া থাকবে সো টি এর মানটা ইকুয়েশনে বসিয়ে আমরা ল্যামডা বের করে নিব তারপর আমরা মিলিমিটার পার ডেতে এই লাইপার ডেকে কনভার্ট করে নিব সময় মনে রাখতে হবে ইভাপো ট্রান্সপিরেশনটা সবসময় বা ইভাপোরেশন বা ট্রান্সপিরেশন এটা আমরা সবসময় মিলিমিটার পার ডেতে রিপ্রেজেন্ট করবো যে ইউনিটেই দেওয়া থাকুক না কেন নেক্সট হচ্ছে গিয়ে ফাও মডিফাইড পেনমেন ইকুয়েশন সো ফাও মডিফাইড পেনমেন ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে কি ইটি নট সমান সি ইন্টু ডাব্লিউ আর এন ই প্লাস ওয়ান মাইনাস ডাব্লিউ এফ ইউ এফ অফ ইউ তারপর ইএস ইন্টু হচ্ছে ইএস মাইনাস এ ব্র্যাকেট ক্লোজ তো এটি নট তো রেফারেন্স ক্রপ এখানেও গ্রিন গ্রাস এটা মিলিমিটার পার ডেতে আসবে সি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর ডাব্লিউ হচ্ছে ওয়েটিং ফ্যাক্টর আর এনি হচ্ছে নেট রেডিয়েশন ইন টেম্পারেচার ইভাপোর ট্রান্সপোরেশন এটাও মিলিমিটার পার ডেতে এফ ইউ ওয়ান হচ্ছে উইন্ড ফাংশন এটার জন্য একটা ফর্মুলা আছে সেটা কি পয়েন্ট টু সেভেন ইন্টু ওয়ান প্লাস ইউ টু বাই হান্ড্রেড ইউ টু হচ্ছে গিয়ে উইন্ড স্পিড দুই মিটার হাইটে গত এটার ইউনিট হচ্ছে কিলোমিটার পার ডেতে ইএস হচ্ছে স্যাচুরেশন ভেপার প্রেসার অ্যান্ড মিন অ্যাট মির এয়ার টেম্পারেচার এটা হচ্ছে মিলিবার ইয়ে হচ্ছে গিয়ে মিন অ্যাকচুয়াল ভেপার প্রেশার অফ দ্য ইয়ার এটা হচ্ছে মিলিবারে তো মিনিমাম টাইম ইন্টারভেল হচ্ছে কি দশ দিন তাহলে ফাউ মডিফাইড পেইনমেন্ট ইকুয়েশন ইউজ করে যখন আমরা বের করব তখন কিন্তু আমাদের উইন ফ্র্যাকশনটা বের করে নিতে হবে ইএসসি আমরা বের করে নিতে হবে ইএসসি আর কিন্তু কিভাবে বের করতে আমরা কিন্তু জানি আমরা কিন্তু হাইড্রোলজি কোর্সএ এটা অলরেডি শিখে এসেছি কিভাবে এটা বের করতে হয় ঠিক আছে আচ্ছা नेक्स्ट আমরা দেখব হচ্ছে ফাউ পেইনমেন্ট মাউন্টেন ইকুয়েশন ফাউ মানে হচ্ছে কি ফুড এগ্রিকালচার অর্গানাইজেশন থেকে যেই ইকুয়েশনগুলো আসলে বিল্ড আপ করা হয়েছে সো এখানে ইকুয়েশনটা যেটা দেওয়া আছে খুবই বড় একটা ইকুয়েশন এটি নট সমান এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা ইকুয়েশন পয়েন্ট ফোর জিরো ইন্টু ডেল্টা ডেলটা হচ্ছে এখানে বোঝানো হচ্ছে স্লোপ এটা উল্টা করে দেখানো আছে এখানে ঠিক আছে তো এটা স্লোপ ও ব্যাপার প্রেসার টেম্পারেচার কার্ভ এটার ইউনিট হচ্ছে কেলোপাস্কেল ডিগ্রি পার্স সেলসিয়াস আর আর এন হচ্ছে গিয়ে নেট ট্রেডিশন জি হচ্ছে গিয়ে আমাদের নতুন একটা টার্ম সয়েল হিট ফ্লাক্স এটা হচ্ছে গিয়ে এটার ইউনিটটা হচ্ছে গিয়ে এম জি পার্ট টু ডে পার্ট টু ঠিক আছে নেট ট্রেডিশনের ইউনিটও সেম আচ্ছা তারপর নতুন আর কি আছে এখানে গামা আছে গামা হচ্ছে গিয়ে সাইক্রোমেট্রিক কনস্ট্যান্ট এটা হচ্ছে কি ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াসে আছে সো বাকি সবগুলা টার্মে কিন্তু আমরা জানি টি মিন টেম্পারেচার ইউট হচ্ছে উইন্ডি স্পিস ইএস ইএ তো আমরা জানি আর এটা রেফারেন্স ক্রপ হচ্ছে হাইপোথেটিক্যাল ক্রপ উইথ অ্যাজিউম হাইট অফ পয়েন্ট ওয়ান টু মিটার এ ফিক্স সারফেস রেজিস্ট্যান্স অফ সেভেন্টি এস এস পার মিটার অ্যান্ড এলবিডো অফ পয়েন্ট টু থ্রি এখানে এই যে তিনটা জিনিস বলা আছে এই তিনটা জিনিসও কিন্তু তিনটা ফ্যাক্টর এই জিনিসগুলোও কিন্তু কোনটা কী সেগুলো আমরা যদি চাই আমরা কিন্তু হাইড্রোলজির বই থেকে আবার একটু দেখে নিতে পারি ঠিক আছে আচ্ছা ফর মান্থলি ভ্যালু অফ জি কত হবে পয়েন্ট ওয়ান ফোর টিআই মাইনাস টিআই মাইনাস ওয়ান তো টিআই হচ্ছে মিন ইয়ার টেম্পারেচার ফর মান্থ টিআই মাইনাস ওয়ান হচ্ছে প্রিভিয়াস মান্থের টেম্পারেচার এটা হচ্ছে দশ দিনের যদি থেকে শর্টার পিরিয়ড হয় তখন সেক্ষেত্রে জি সমান জিরো হবে আর ইএস হবে কি ইটি নট টি ম্যাক্সিমাম প্লাস ইটি নট টি মিনিমাম ডিভাইড বাই টু এই যে ইটি নটের কিন্তু সূত্র দেওয়া আছে যেটা আমি বলছিলাম যে হাইড্রোলজি থেকে আমরা দেখে নিতে পারি পয়েন্ট সিক্স ওয়ান ওয়ান ই টু দি পাওয়ার বা এক্সপোটেন্সিয়াল টু দি পাওয়ার সেভেন্টিন পয়েন্ট টু সেভেন টি ডিভাইড বাই টি প্লাস টু থার্টি সেভেন পয়েন্ট থ্রি কিলো পেসকেল তো ইএস সমান হচ্ছে কি রিয়েলটিভ হিউমিডিটি ইন টু ইএস ডিভাইড বাই হান্ড্রেড ঠিক আছে আচ্ছা ইটি নট হচ্ছে স্পেসিফিক ক্রপ আর ইটি ক্রপ হচ্ছে গিয়ে ইটি আর অর ইটি নট ইন্টু কেসি কেসি হচ্ছে কি ক্রপ কফিস ঠিক আছে আচ্ছা ক্রপ কফিস বাকি জিনিসগুলো আমরা কিন্তু অলরেডি জেনে গেলাম তো এখানে কি ক্রপ কফিস্ট ইউজ করা হয়েছে হয় না তো এই পাঁচটা ফর্মুলা বা পাঁচটা ম্যাথড ইউজ করে আমরা কি করব এই পাবো মান খুব সহজে বের করতে পারবো ঠিক আছে আচ্ছা ক্রপ কফিস্ট আমরা একটু দেখে নিই ক্রপ কফিস্ট ইজ বেসিক্যালি দ্য রেডিয়ে রেশিও অফ ক্রপ টু রেফারেন্স ইভাপ ক্রপ ইপ ট্রান্সপারেশন টু রেফারেন্স এটাকে আমরা আপনার শুরুতে একবার দেখে এসেছি আবার একটু বলে দিলাম এটা কি এটা চারটা জিনিসে এফেক্ট করে ক্যারেক্টারিস্টিক্সে সেটা হচ্ছে কি ক্রপ হাইটের ওপর বেস করে অ্যালবিডের উপর বেস করে ক্যানোপেসি রেজিস্ট্যান্স আর হচ্ছে গিয়ে ইভাবো ট্রান্সপিরেশন ফ্রম সয়েল সো কেসিআর ভ্যালুটা কি ভ্যারি উইথ গ্রোথ স্টেজ গ্রোথ স্টেজের উপর বেস করে কিন্তু কেসিআর ভ্যালুটা কি করবে ভ্যারি করবে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে কে ইফেক্টিভ রেইনফল ইফেক্টিভ রেইনফলটাকে আমরা কী বলতে পারি যেই পার্টটা আসলে রেইনফল থেকে বাদ দিয়ে মানে যেই পার্টটা হচ্ছে আমার ক্রপের ইভাপো ট্রান্সপিরিশনের জন্য মিট করতে পারে বা অ্যাভেলেবল পাওয়া যায় সেটাকে আমি বলতে পারি কি ইফেক্টিভ রেইনফল বা এটাও বলা যায় রেইনফল হওয়ার পরে যতটুকু অংশ রান অফ হয়ে বা ডিপ পারপুলেশন হয়ে লস হয়ে গেল সেটা বাদে রেডিলি অ্যাভেলেবল ওই ওয়াটারের প্ল্যান্টের জন্য ওয়াটার প্ল্যান্টের জন্য যতটুকু থাকলো বা ক্রপের জন্য যতটুকু থাকলো সেটা যেটা হচ্ছে কি আমার ক্রপের ইভাবর ট্রান্সপিরিশনকে মিট করতে পারে সেটাকে আমরা বলতে পারি কি ইফেক্টিভ রেনফল তো ইফেক্টিভ রেনফল সমান কী হবে রেইন মাইনাস হচ্ছে ডিপ পার্কুলেশন মাইনাস হচ্ছে সার্ফেস রান অফ কী কী ফ্যাক্টরস আছে যে ইফেক্টিভ রেনফলকে ইফেক্ট করে নাম্বার ওয়ান হচ্ছে রেইনফল ক্যারেক্টারিস্টিক্স যেটা আসলে রেনফলটা কীরকম হচ্ছে ইন্টেন্সিটি কেমন ফ্রিকোয়েন্সি কেমন কয়দিন পর হয় অ্যামাউন্ট কমন কতটুকু অ্যামাউন্টে আসে ল্যান্ড স্লোপ স্লোপের উপর বেস করে এটা হয় তারপর হচ্ছে সয়েল ক্যারেক্টারিস্টিক সয়েলের ডেপথ কতটুকু ডেপথে আমার হচ্ছে গিয়ে আছে টেক্সচার কেমন স্ট্রাকচার কেমন গ্রাউন্ড ওয়াটার লেভেলটা কোথায় আছে ল্যান্ড ম্যানেজমেন্ট বিল্ডিং নাকি টিরেস না কি আছে ওইখানে নাকি ক্রপস আছে নাকি হচ্ছে গ্রাউন্ড কভার আছে গ্রাস কভার আছে সো এই জিনিসগুলো খুবই এফেক্ট করে ক্রপ ক্যারেক্টারিস্টিক্স ক্রপের ইবাপো ট্রান্সমিশন রেট কত রুটের ডেপথ কত গ্রাউন্ড কভার কত স্টেজ অফ গ্রোথটা কেমন সো এইগুলোর উপর বেস করে কিন্তু আমাদের ইবাপো ট্রান্স রেইনফল ইফেক্টিভ রলটা কী হয়ে যায় চেঞ্জ হয়ে যায় ক্যারি ওভার সয়েল মশ্চার জেনারেলি এ পার্সেন্টেজ অফ টোটাল রেইনফল ইজ টেকেন এস ইফেক্টিভ রেইনফল এটা কি এমন একটা পার্সেন্টেজ যেটা আসলে কি টোটাল রেনফলের একটা পার্সেন্টেজ এটাকে আসলে কি বলা হয় ইফেক্টিভ রেইনফল আচ্ছা তাহলে এই যে ফ্যাক্টরগুলো আছে এগুলো সবগুলো ফ্যাক্টরি কি রেইনফলকে কী করে ইফেক্ট করে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট আচ্ছা আজকের লেকচারে আমাদের এই পর্যন্তই থাক নেক্সট ক্লাসে আমরা নিট এডুকেশন রিকোয়ারমেন্ট থেকে শুরু করব থ্যাংক ইউ এভরিওয়ান